বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ প্রখ্যাত নাট্যকার চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ এদিনে নানা কর্মসূচি পালিত হয়েছে গাজীপুরের নুহাসপল্লিতে সকালে হুমায়ুন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার স্ত্রী মেহের আফরোজ শাহন সহ পরিবারের সদস্য এবং ভক্ত অনুরাগীরা নুহাজপল্লীতে হুমায়ুন আহমেদের নামে এখনও জাদুঘর প্রতিষ্ঠা করতে না পারায় এ সময় দুঃখ প্রকাশ করেন শাওন উনিশশো সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় মোহনগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন আহমেদ দীর্ঘদিন ক্যান্সারে ভুগে দু সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন প্রবাদ প্রতিম জনপ্রিয় এই লেখক তার বিশাল সাহিত্য সম্ভার বাংলা সাহিত্যকে যেমন করেছে বইয়ের পাঠক সৃষ্টিতেও রেখেছে। বিরাট অবদান। যেখানে আছেন সেখানে আমরা জায়গাটাও মোটামুটি ঠিক করেছি একদম যে সমাধির পাশেই আমরা একটি জাদুঘর করতে চাইছি হুমায়ুন আহমেদের তো শুভাকাঙ্ক্ষীর মতো হুমায়ুন আহমেদের পরিবারের অনেকেই ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি চেষ্টা চেষ্টা যদি থাকে সফল হবে স্বপ্ন যদি থাকে সফল হবে স্বপ্নটা তো বুনেছি নিজের মধ্যে বুনেছি ভক্তদের মধ্যে বুনেছি আর মিউজিয়াম হবে এটা আমি নিশ্চিত করতে পারি মিউজিয়াম এটা এখানেই হবে